আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সোলারের সিলিং ফ্যান নিয়ে, অর্থাৎ ডিসি সিলিং ফ্যান নিয়ে কথা বলবো আজকে আমরা এই ভিডিওটাতে। আমার সামনে যে ফ্যানটা দেখছেন এটা হচ্ছে নোয়া কোম্পানির 56 ইঞ্চি একটা সোলারের সিলিং ফ্যান। অর্থাৎ এই ফ্যানগুলা শুধুমাত্র সোলার থেকে সরাসরি আপনি চালাতে পারবেন, এখানে কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন নাই। আর রাত্রেবেলা যদি আপনার চালাতে হয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ব্যাটারি থেকে ডাইরেক্ট আপনি চালাতে পারবেন। দিনের বেলাতে সোলার থেকে ডাইরেক্ট চালাতে পারবেন, রাত্রের বেলাতে ব্যাটারি থেকে ডাইরেক্ট চালাতে পারবেন। এই ফ্যানগুলো 56 ইঞ্চি সিলিং ফ্যান। 56 ইঞ্চি মানে হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে ফ্যানগুলো আমরা এতদিন পর্যন্ত ইলেকট্রিসিটির ইউজ করি, যে সাইজ 56 ইঞ্চি, এই সোলারের সিলিং ফ্যানগুলোও একই সাইজের। এটার ব্লেডটা হচ্ছে 56 ইঞ্চি সাইজের। চমৎকার বিল কোয়ালিটি, খুবই নাইস। এই ফ্যানগুলা কারা ইউজ করবেন? যারা শুধুমাত্র সোলারের সাথে চালাবেন, যাদের এলাকাতে কারেন্ট একেবারে নাই, অথবা যারা ইলেকট্রিসিটি বিলটা সেভ করার জন্য সোলার থেকে চালাতে চাচ্ছেন, এই ফ্যানগুলো হচ্ছে তাদের জন্য। এই সোলারের সিলিং ফ্যানগুলো মোটামুটি লং টাইম ব্যাকআপ পাওয়া যায়। আপনি চাইলে 24 ঘন্টা সোলার অথবা ব্যাটারি থেকে চালাতে পারবেন, যার ফলে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, একেবারে 1 টাকাও বিল আসবে না। কারণ দিনে সারাদিনই চলবে সোলার থেকে এবং সারা রাত চলবে ব্যাটারি ব্যাকআপ থেকে। তো আমি একটা প্রাইমারি হিসাব দিই এই ফ্যানটা চালাইতে আপনার কতটুকু সোলার প্যানেল, কতটুকু ব্যাটারি এবং কী পরিমাণের কন্ট্রোলার লাগবে। এখানে প্যাকেটের গায়ে লেখা আছে ফ্যানটা মাত্র 20 ওয়াটে চলে, বাট আমার মনে হচ্ছে এত বড় একটা ফ্যান, 56 ইঞ্চি একটা ফ্যান 20 ওয়াটে চলবে না, অন্তত 30 থেকে 40 ওয়াট নেবে। অ্যাটলিস্ট 100 ওয়াটের একটা সোলার প্যানেল আপনার কাছে যদি 100 ওয়াটের একটা সোলার প্যানেল থাকে, আপনি 100 ওয়াটের একটা সোলার প্যানেল থেকে সরাসরি চালাতে পারবেন, একদম ডাইরেক্ট সোলার প্যানেল থেকে সারাদিন চালাতে পারবেন। আর আমরা এটার সাথে ব্যাটারিটা দেওয়ার জন্য বলি এই কারণে, কারণ রাত্রেবেলাতে সোলারটা থাকে না, রাত্রেবেলাতে আপনি ব্যাটারি থেকে চালাবেন। তো সোলার প্যানেল আর ব্যাটারির সাথে আপনার লাগবে একটা 10 অ্যাম্পিয়ারের সোলারের চার্জ কন্ট্রোলার। সোলারের চার্জ কন্ট্রোলার থেকেও আপনি আউটপুট নিতে পারবেন, ব্যাটারি থেকেও আউটপুট নিতে পারবেন। আমি একটা বেসিক আপনাকে হিসাব দিই কত টাকা খরচ হবে এই ফ্যানগুলো চালাতে। আপনার যদি 100 ওয়াটের একটা সোলার প্যানেল লাগে, 100 ওয়াটের 12 ভোল্টের যে সোলার প্যানেলগুলো, এগুলোর প্রাইস হচ্ছে 45 টাকা করে, অর্থাৎ 4,500 টাকা আসবে সোলার প্যানেলের দাম। তার সাথে একটা লুমিনাসের 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলারের দাম আসবে 2,000 টাকা। তার সাথে যদি আপনি 50 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দেন, তার দাম আসবে 7,500 টাকা। মোট 14,000 টাকা আসবে এটার জন্য সোলার সিস্টেম করতে। এই 14,000 টাকা সোলার সিস্টেম দিয়ে এ ধরনের 56 ইঞ্চি মিনিমাম 2টা ফ্যান এবং 2টা সোলারের লাইট চালাতে পারবেন। আর আপনি যদি 150 ওয়াটের সোলার প্যানেল দিয়ে করেন, সেক্ষেত্রে আপনার খরচ হবে 17,500 টাকা। 17,500 টাকা দিয়ে আপনি 3টা সিলিং ফ্যান, সোলারের এ ধরনের সিলিং ফ্যান অথবা টেবিল ফ্যান, সাথে 2টা বা 3টা সোলারের লাইটও চালাতে পারবেন। তো মোটামুটি আমরা একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে পারতেছি, সেটা হচ্ছে যে মাত্র 100 ওয়াটের সোলার প্যানেল দিয়ে আপনি এ ধরনের 2টা ফ্যান চালাতে পারবেন, এই কনসেপ্টটা মাথায় রাখবেন। আর ব্যাটারি আপনি 50 অ্যাম্পিয়ার দেন, 120 অ্যাম্পিয়ার দেন, সেটা আপনার ইস্যু। এখানে এই যে সার্কিটটা দেখছেন ফ্যানের উপরে রাউন্ড সবুজ কালারের যে সার্কিটটা দেখছেন, এই ফ্যানগুলোর এই সার্কিটটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। এই ফ্যানগুলোর সমস্যা হচ্ছে এই সার্কিটগুলো নষ্ট হয়ে যায়, ফ্যান নষ্ট হয় না, ফ্যানের যে কয়েল সেটা নষ্ট হয় না, এটা নষ্ট হয়ে হলো এই গোল রাউন্ড সার্কিটটা। তো এই সার্কিটটা যাদের নষ্ট হয়ে যাবে, আমাদের কাছে এই ফ্যানের এই সার্কিটটা অ্যাভেলেবেল আছে, হিউজ পরিমাণে আছে। আপনারা এই সার্কিটটা পরবর্তীতে কিনে চেঞ্জ করে দিতে পারবেন, নিজেরাই চেঞ্জ করতে পারবেন, অথবা লাগলে একটা ইলেকট্রিশিয়ানকে দিলে সেও চেঞ্জ করে দিতে পারবে। আর এখানে ভিতরে যে মোটরটা আছে এটা পিওর কপারের মোটর, মোটরটা নষ্ট হয় না, ফ্যানটা নষ্ট হয় না, শুধুমাত্র পিছনের একটু আগে যেটা দেখালাম গোল রাউন্ড সার্কিট, সার্কিটটা মাঝে মাঝে ডিস্টার্ব করে, কিন্তু সার্কিটটা আমাদের কাছে হিউজ পরিমাণে আছে। এই ফ্যানটার প্রাইস হচ্ছে 3,700 টাকা, 3,700 টাকা হলো এই ফ্যানটার প্রাইস। আপনি যদি ঢাকায় থাকেন অবশ্যই আমাদের আইপিএস মার্টের অফিসে আসবেন, ঢাকার মিরপুরের কাজীপাড়ায়। আর আপনি যদি ঢাকার বাইরে থাকেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের এই সোলারের সিলিং ফ্যানগুলো নিতে পারবেন। ভালো থাকবেন দর্শক মণ্ডলী, ভিডিওটা লম্বা করবো না। আপনাদের যাদের এই সোলারের সিলিং ফ্যান লাগবে অবশ্যই আইপিএস মার্টে যোগাযোগ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।